সালাম আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আবার হাজির হয়েছি একটি ফুচকা রেসিপি নিয়ে, অল্প উপকরণ দিয়ে। তাহলে চলো দেখে দিচ্ছি কী কী উপকরণ লাগবে আমার ফুচকা বানাতে। আমি এখানে নিয়েছি ছোটো চামচের এক চামচ লবণ, ও নিয়েছি এক চামচ বেকিং পাউডার, ও নিয়েছি এক বাটি সুজি, নিয়েছি দুই চামচ সয়াবিন তেল, নিয়েছি একটি প্লেট। আমি তেলটা মাইক্রোওয়েভে হিট করে নিয়েছি এবং যে পানিটা দিয়ে ডোলটা তৈরি করব সে পানিটা আমি চুলাতে ফুটিয়ে নিয়েছি। আমি গরম পানি দিয়ে আজকে ডোলটা তৈরি করব। তাই দেখিয়ে দিচ্ছি তোমাদের কী কী উপকরণ দিয়ে মিক্স করতে হয়। দিয়ে দিয়েছি সুজি এবং এখন লবণ আর বেকিং পাউডারটা একসাথে সুজির সাথে মিক্স করে নেব হাতের সাহায্যে। ভালো করে মিক্স করে এরপর আমি যে তেলটা নিয়েছি সেই তেলটা অ্যাড করব। তেলটা আমি দুইবারে দিব, একসাথে দিব না, একটু দিয়ে মিক্স করে নিল। এখন বাকিটুকু দিয়ে ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নেব। ডোলটা যদি পারফেক্ট মিক্স সবগুলো উপকরণ হয় তাহলে তোমাদের ফুচকাগুলো খুব সফট ও পারফেক্ট হবে। এখন আমি পানি গরম করে নিয়েছি, পানিটা অ্যাড করব। পানিটা গরমই অ্যাড করতে হবে যাতে সুজিটা মোলায়েন হয় এবং ফুচকাগুলো পারফেক্ট হয়। আমি এখন ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নেব, মিক্স করে ভালো করে ডোলটা তৈরি করে নেব। আমার ডোলটা খুবই পারফেক্ট ও সফট হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। ডোলটা যদি পারফেক্ট হয় এবং ফুচকাগুলো খুব পারফেক্ট হবে, আমার ফুচকা ডোলটা হয়ে গেছে মাখানো। আমি এখন 15 মিনিটের জন্য ফুচকার ডোলটাকে রেখে দেব। 15 মিনিট পর আমার ফুচকাগুলো বানাবো। তোমরা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবে। ফিরে আসছি 15 মিনিট পর। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ডোলটা হয়ে গেছে, খুবই মোলায়েম হয়েছে এবং সফট হয়েছে। আমার এই ফুচকার রেসিপিটা অবশ্যই তোমরা ফলো করে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে। আমি দুইটা এখানে রুটি বেলে নেব। আমরা সাধারণ ঘরে যেভাবে রুটি বেলি সেই রুটি থেকে একটু মোটা হবে। তাহলে চলো দেখে দিচ্ছি রুটিটা কীরকম মোটা হবে। আমি এখানে দুটি রুটি বানাবো। এখানে একটি পিঁড়ি নিয়েছি, একটু তেল মেখে নেব। তোমরা অবশ্যই পিঁড়িতে তেল মেখে নেবে। তেল মেখে নিলে তাহলে তোমার রুটিটা বেলতে সুবিধা হবে এবং নিচে লেগে যাবে না। তাহলে আমার রেসিপিটা অবশ্যই ফলো করো। আমার রুটিটা খুবই সুন্দরভাবে পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এতটুকু মোটা হবে আমার রুটিটা। ফুচকা রুটি বেশি মোটাও না, বেশি পাতলাও না। আমি একটি কুকি কাটার নিয়েছি, তোমরা চাইলে যে কোনো মটকা দিয়েও বানাতে পারো। কুকি কাটার যদি না থাকে এরকম মটকা বা ঢাকনা হলে চলবে। শপিং মলে, যে কোনো শপিং মলে অ্যাভেলেবেল পাওয়া যায় এই কুকি কাটারগুলো। আমি সবগুলো ফুচকা কেটে তারপরে আমি তেলে ভেজে নেব। আমি চুলাতে একটি প্যানে তেল বসিয়ে দিয়েছি। আমার সবগুলো ফুচকা বানানো হয়ে গেছে, এখন আমি তেলটাও হিট হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো ফুচকা তেলে ভেজে নেব। তাহলে তোমরা অবশ্যই চেষ্টা করবে একটা একটা করে ফুচকা তেলে দেওয়ার। একসাথে সবগুলো ফুচকা তেলে দিবে না, যদি একসাথে দাও তাহলে তোমাদের ফুচকা কিছু ফুলবে আর বেশিরভাগই ফুচকা নষ্ট হয়ে যাবে, ফুলবে না। তাই একটা একটা করে অবশ্য তোমরা ফুচকা তেলে ভাজবে, তাহলে তোমাদের ফুচকাগুলো সবগুলো ফুচকাই ফুলবে। একটি চালনির সাহায্যে এরকম করে একটু হেলে দিবে, একটু নেড়ে দিলে ফুচকাগুলো সব ফুলে উঠবে এবং সুন্দর হয়ে উঠবে। একটা ফুচকাও তোমার নষ্ট হবে না। তাহলে আমাদের রেসিপিটা অবশ্যই ফলো করে তোমরা পারফেক্ট ফুচকা
ঘরোই বানিয়ে ফেলতে পারো অল্প সময় অল্প উপকরণ দিয়ে, অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে পারফেক্ট ফুচকা বানিয়ে ঘরের বানিয়ে নিলে খেতেও খুব সুস্বাদু হয় এবং অল্প সময় লাগে এবং রোগমুক্ত থাকা যায়। বাইরের কিনা খাবারের থেকে ঘরে কিছু সময় অপচয় করে ঘরে পারফেক্ট ফুচকা বানানো আমি মনে করি স্বাস্থ্যের জন্য ভালো এবং খেতেও খুব সুস্বাদু হয়। দেখতে পাচ্ছ আমার সবগুলো ফুচকা খুব সুন্দরভাবে ফুল উঠেছে এবং সুন্দরভাবে হয়ে গেছে অল্প সময় অল্প উপকরণে। দেখো আমার ফুচকাগুলো সব হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে এবং ভালো হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে এবং টমটম হয়েছে। অবশ্যই তোমরা আমার রেসিপিটা ফলো করবে। যদি কিছু প্রশ্ন থাকে আমার ইমেল বক্সে প্রশ্ন করতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে অবশ্যই চেষ্টা করব। তাহলে আর বেশি দেরি করবো না, এখন রাখছি।